আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি দেখাবো ব্রেড ক্রাম তৈরি। এখানে আমি কিছু পাউরুটির টুকরা নিয়ে নিছি। এরকম ফালানো টুকরা যদি থাকে বা পাউরুটির পিসও ফালানো বা ডেড স্পেয়ার থাকে, তাহলে সেটা ফালিয়ে না দিয়ে আপনারা এইভাবে ব্রেড ক্রাম করে নিতে পারেন। অনেক সময় ভিতরের অংশটা কাজে লাগে, এরকম সাইডের অংশটুকু আমার থেকে যায়, সেটুকু দিয়ে আমি ব্রেড ক্রাম তৈরি করে দেখাবো। আর এটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, যেহেতু এটা নতুন চ্যানেল। আপনারা যদি ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে সবাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর দোয়া করবেন। এখন আমি পাউরুটি টুকরাগুলো ভালোভাবে একটা কড়াইতে, হালকা গরম কড়াইতে আমি এভাবে টেলে নেব আস্তে আস্তে, যেন পুড়ে না যায়। এভাবে টালতে টালতে দেখবেন এক সময় শক্ত হয়ে আসবে। শক্ত হয়ে আসার পরে যখন মশমশে হবে তখন এগুলোকে আপনি ব্লেন্ডারে বা পাটাই পিষে এরকম করে গুঁড়া করে নিতে পারেন। আমার আগে দেখেন, এখানে আগে কিছু ছিল আর আজকে যেগুলো করছি এগুলো আবার এই বইমে ভরে রাখবো। এটা আমি কাঁচের বইমে ভরে রাখছি, কাঁচের বইমে ভরে রাখলে অনেক দিন থাকে। আমি ভরে নিচ্ছি ব্রেড ক্রামগুলো। যে ভরা হয়ে গেছে দেখেন, আমি এভাবে একটা শুকনো স্থানে রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।